নিশ্চয় তার এর মধ্য দিয়ে অনেক কিছু গুছিয়ে উঠছে এবং অবশ্যই অবশ্যই অনেক বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। 7 জানুয়ারি নির্বাচন পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের একেবারে নিরাপত্তা শুধুমাত্র একটা বিবৃতি বাদে, এটিকে কেউ খুব বলছেন যে বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের যে ধরনের কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ছিল সে সম্বন্ধে সম্ভবত তারা পিছু হটেছে বা কঠোর কোনো পদক্ষেপ নিচ্ছে না। আবার কেউ কেউ বলছেন যে তাদের এই যে নিরাপত্তা নিশ্চয় তার এর মধ্য দিয়ে অনেক কিছু গুছিয়ে উঠছে এবং অবশ্যই অবশ্যই অনেক বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশের বিরুদ্ধে আসলে কি করতে যাচ্ছে আমি আগেও বলেছি, এই মুহূর্তে আমরা কিছু ডেফিনেট করে বলতে পারছি না, কোনো ধরনের মন্তব্য করতে পারছি না। তবে তারা যে থেমে নেই বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে, তাদের নানান ধরনের ডাটা কালেকশন, নানান ধরনের তথ্য উপাত্ত এবং কি করবে এ বিষয়ে একটা সমুন্নত আলোচনার মাধ্যমে যে কোনো একটা পদক্ষেপ নিতে যাচ্ছে কিনা তারই একটা ইঙ্গিত, একটা নয় অনেক ধরনের ইঙ্গিত আমরা পাচ্ছি। যার সর্বশেষ বিষয় হচ্ছে সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের যে নির্বাচন বিশেষজ্ঞ দল বাংলাদেশে এখনো পর্যন্ত রয়েছে তারা এবং যুক্তরাষ্ট্রের NDI ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এবং IRI ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের প্রতিনিধিরা তারা আলাদা আলাদা বৈঠক করেছেন নির্বাচন কমিশনের সঙ্গে এবং তারা সরাসরি জানতে চেয়েছেন এবার ভোটের হার কত। ভোটের হার নিয়ে তো এরই মধ্যে দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে নানান ধরনের বিতর্ক গড়ে উঠেছে এবং সেটি ইসি নিজেই এই বিতর্কের সৃষ্টি করেছে। তখন আপনারা জানেন যে নির্বাচনের দিন বেলা 3টার সময় ইসি সচিব জানালেন যে 27% মতো ভোট পড়েছে, আর বিকাল 5টার সময় সিইসি বললেন যে ভোট পড়েছে 40% মতো। 1 ঘন্টার ব্যবধানে কিভাবে 13% ভোট পড়ে এটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন, এবং পরবর্তীতে সে যেটি সর্বশেষ ঘোষণা দেওয়া হলো যে 41.8% ভোট কাস্টিং হয়েছে। এই ফলাফলটি সোমবার ইসির সঙ্গে যে বৈঠক ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের যে বিশেষজ্ঞ দল তাদেরকে এটি জানিয়ে দেওয়া হয়েছে। তো যুক্তরাষ্ট্র যদি পিছু হটতই তাহলে তো আর এই ভোটে হার নিয়ে তারা আবার আলাদাভাবে বৈঠক করতো না, এবং পশ্চিমারা যে পিছু হটেনি, পশ্চিমারা কঠোর কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে এই ইঙ্গিত বা এই আশঙ্কার কথা তো সরকারের পক্ষ থেকেই চালানো হচ্ছে বেশি। প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের মন্ত্রীরা তারা জানাচ্ছেন যে পশ্চিমাদের চাপ রয়েছে, চাপ তো আগে ছিল এটা জানার কথা, কিন্তু নির্বাচনের পরবর্তীও চাপ রয়েছে, অর্থনৈতিক আরেকটা ধাক্কা আসতে পারে, যে কোনো কিছু হতে পারে। এই যে সরকারের পক্ষ থেকে নানান ধরনের কথা বলা, এটা নিয়ে আবার কেউ কেউ বলছেন যে এটি সরকার ইচ্ছাকৃতভাবে বলছে। কেন ইচ্ছাকৃতভাবে বলছে? যাতে বিএনপি সহ বিরোধী দল পশ্চিমাদের আশাতেই আবার বসে থাকে এবং কোনো ধরনের আন্দোলন বা কোনো ধরনের লড়াই সংগ্রামে যেন তারা অবতীর্ণ না হয়, এটি হতে পারে। আবার এটিও হতে পারে যে সরকারের পক্ষ থেকে আগে থেকেই মানুষকে বুঝিয়ে শান্ত করা হচ্ছে যাতে মানুষ হঠাৎ করে বিক্ষুব্ধ না হয়ে যায়, যেরকম কিছু একটা আসতে পারে, মানুষকে সহনীয় করে তোলা হচ্ছে। এবং বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা যে একেবারে পতনমুখী এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, বাজারের যে অবস্থা, দ্রব্যমূল্যের যে অবস্থা, সব মিলিয়ে মানুষের তো নাভিশ্বাস দীর্ঘদিন ধরে উঠেছে এবং সেই অবস্থা চলছে। এদিক থেকে সরকার মানুষকে একটা সহনীয় পর্যায়ে নিয়ে যেতে চাইছে এমনটাও মনে হতে পারে। আর ভোট হার নিয়ে আবার বলি যে ভোটের হার নিয়ে যে বিতর্ক, এই বিতর্ক শব্দটি বাইরে রাখলেও ভোট যে একেবারে কম পড়েছে তার প্রমাণ তো ভোটের দিনে ইউরোপীয় ইউনিয়নের যারা প্রতিনিধি আছেন এবং ভারতীয় পর্যবেক্ষক দলের যারা ছিলেন তারাই একেবারে এই বিষয়ে নিশ্চুপ ছিলেন। ঢাকার কয়েকটি কেন্দ্রে সরজমিনে যেই অবস্থা পর্যবেক্ষণ করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা, তার মধ্যে একজন হচ্ছেন রেবেকা কক্স, তিনি যে কটি ভোট কেন্দ্রে গেছেন দেখেছেন একেবারে ফাঁকা, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করেননি ওই সময়। আবার একইভাবে টাঙ্গাইলের ভুয়াপুরে বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছিলেন ভারতীয় পর্যবেক্ষক দলের যিনি প্রধান ছিলেন ধর্মেন্দ্র শর্মা, এই ধর্মেন্দ্র শর্মাও কিন্তু কোনো ধরনের ভোটার উপস্থিতি দেখেননি, একইভাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কোনো প্রতিক্রিয়া দেননি। তবে ভারতীয় প্রতিনিধি দলের যে প্রেস নোট তারা দেশে ফিরে গিয়ে যেতে দিয়েছে সেখানে বলা হয়েছে যে বাংলাদেশে নির্বাচন কমিশনের প্রচেষ্টা এবং নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার জন্য তারা যে সুবিবেচনাপূর্ণ পরিকল্পনা করেছে আমরা তার প্রশংসা করেছি এবং শান্তিপূর্ণভাবে ভোটাররা ভোট দিয়েছে। শান্তিপূর্ণভাবে ভোটার তো ভোট দিয়েছেই, আমরা কেউ দাবি করছি না যে ভোটাররা বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন, তার কারণ এখানে যারা ভোটার এসেছেন তারা কোন ধরনের ভোটার, কোন দলের পক্ষ নিয়ে ভোট দিয়েছেন এটা নিয়ে আর বলার অবকাশ নেই। এবং
নির্বাচনের দিনে বিরোধী দলের পক্ষ থেকে যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডর আশঙ্কা সরকারি দলের পক্ষ থেকে করা হচ্ছে তার তো কিছুই আমরা দেখিনি। অতএব ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু ভোটার উপস্থিতি নিয়ে ভারতীয় নির্বাচনী পর্যবেক্ষক দল কিন্তু কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব যে বিবৃতি দিয়েছিল সেই বিবৃতির ভাষা নরম, সেই বিবৃতির ভাষা একেবারে সাধারণ, কিন্তু তার মধ্যে দিয়ে অনেক ধরনের অনেক ইঙ্গিত ছিল, এ বিষয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার তিনি যে বিবৃতি দিয়েছিলেন নির্বাচনের পরে খুবই শক্ত ভাষায় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছিলেন, অংশগ্রহণমূলক হয়নি সেটি বলেছিলেন, এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের যেভাবে আটক করা হয়েছে তার নিন্দা জানিয়ে বলা হয়েছিল সরকারের প্রতি যে পথ পাল্টান, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক এবং মানবাধিকার যে বিষয়গুলো তার প্রতি শ্রদ্ধাশীল হন। তো এই বিবৃতিটি সরকারের পক্ষ থেকে খুব ভালোভাবে নেওয়া হয়নি। আইনমন্ত্রীও যদিও মোটামুটি ভালো সম্মানজনক ভাষায় তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন যে তারা হয়তো ভুল তথ্যের ভিত্তিতে জাতিসংঘে এই বিবৃতিটি দিয়েছে, কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত রবিবার যে বিবৃতিটি দেওয়া হলো পাল্টা বিবৃতি, সেটি আসলেই খুব প্রশ্নবিদ্ধ। মানে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে এটি পক্ষপাতিত্ব করা হয়েছে বাংলাদেশের বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রতি, অর্থাৎ বলছে আছে যে বিএনপির প্রতি পক্ষপাতিত্ব করা হয়েছে, জাতিসংঘে যে বিবৃতিটি দিয়েছে সেটি একেবারেই ভুল তথ্যের ভিত্তিতে হয়েছে এবং সরাসরি একটি পক্ষ অবলম্বন করা হয়েছে। জাতিসংঘকে তো প্রতিপক্ষ বানানোর দরকার নেই বাংলাদেশের, বরঞ্চ আমাদের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ শুরুতে এসে তিনি যে মন্তব্যটি করেছিলেন যে ইকোনমিক ডিপ্লোমেসির দিকে আমাদেরকে জোর দিতে হবে, এটি তো সেই ইকোনমিক ডিপ্লোমেসির বহিঃপ্রকাশ না। তারা এই ভাষায় কেন বিবৃতিটি দিলেন আমাদের ঠিক বোধগম্য নয়। তবে সব কিছু মিলিয়ে এটুকু বলতে পারি যে কি হতে যাচ্ছে তা আমরা জানি না, তবে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব বসে নেই এটি স্পষ্ট, এবং তাদের যে নির্বাচনী পর্যবেক্ষক দল বা নির্বাচনী বিশেষজ্ঞ দল তারা কিন্তু নির্বাচন পর্যবেক্ষণের জন্য আসেনি, এটা আগে থেকেই আমরা জানতাম, এবং তারা নির্বাচনের আগে, নির্বাচন দিন এবং নির্বাচনের পরবর্তী সময়ে কী ধরনের সহিংসতা এবং মানবাধিকার পরিস্থিতি লঙ্ঘিত হচ্ছে, মানুষের গণতান্ত্রিক অধিকার কতটুকু, সে বিষয়ে সব ধরনের খুঁটিনাটি ডাটা কালেক্ট করছে। এখন আমাদের দেখার বিষয় আসলে কী হতে যাচ্ছে, হয়তো খুব বেশি দিন লাগবে না আমাদের সেই বিষয়গুলো পর্যবেক্ষণ করতে। এ পর্যন্ত আল্লাহ হাফেজ। দর্শক, এই বিষয় নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।